স্বাগত আপনাদের সাথে, আমি অনুশ্রী। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের নিউজ হেডলাইন্স। পঞ্চম বর্ষ কন্যাশ্রী দিবস পালিত হল মঙ্গলবার। উগ্রিত উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হল কন্যাশ্রী দিবস। মেয়াদ উত্তীর্ণ মাংস বিক্রি করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ভাতার ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে পালিত হল কন্যাশ্রী দিবস। একটি বিজ্ঞান প্রদর্শনী অনুষ্ঠিত হল মঙ্গলবার। স্বেচ্ছায় একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হল মঙ্গলবার। চোখ রাখবো এক ঝলকে। এক মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়লো। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার শাহপুর এলাকায়। মৃতার নাম রবিয়া বুজ্জার। তপন থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। দক্ষিণ দিনাজপুর থেকে রণজিৎ রিপোর্ট, আনন্দ বার্তা। স্বাধীনতা দিবস উপলক্ষে ঝাড়খণ্ড বাংলা সীমান্ত লাগোয়া বর্ডার চেকপোস্টে তল্লাশি চালানো পুলিশ। পশ্চিম বর্ধমান জেলার কুলটি থানার চৌডাঙ্গিফাড়ির পুলিশ তল্লাশি চালায়। পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সকলে। আসানসোল থেকে সৌমিত্র গঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা। অনাহারে দিন গুনছে একটি অসহায় পরিবার। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের চকমেঘু গ্রাম পঞ্চায়েতের কুয়ারন এলাকায়। ঘটনার কথা জানাজানি হতে ওই পরিবারটির পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেন অনেকে। দক্ষিণ দিনাজপুর থেকে নানা চ্যাটার্জির রিপোর্ট, আনন্দ বার্তা। এক নবজাতকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়লো। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার ইস্কর বানপুর হাসপাতালে। পরিস্থিতি সামাল দিতে সিআইএসএফ এবং পুলিশ লাঠিচার্জ করে। লাঠির আঘাতে আহত হয়েছেন 10 জন। বানপুর থেকে সৌমিত্র গঙ্গুলের রিপোর্ট, আনন্দ বার্তা। পশ্চিম বর্ধমান জেলার তৃণমূলের কুলটি ব্লকের পক্ষ থেকে কালা দিবস পালন করা হলো। কেন্দ্রীয় সরকারের নাগরিক পঞ্জী পরিকল্পনা বিরোধিতার লক্ষ্যেই এই উদ্যোগ গৃহীত হয়। আয়োজকদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা দাহ করা হয়। কর্মসূচির জেরে নাখাল হতে হয় পথচারীদের। আসানসোল থেকে সৌমিত্র গঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা। আসছে বিস্তারিত খবরে। পঞ্চম বর্ষ কন্যাশ্রী দিবস পালিত হলো মঙ্গলবার। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় শহর বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। মঙ্গলবার পঞ্চম বর্ষ কন্যাশ্রী দিবস পালন হলো। পূর্ব বর্ধমান জেলার সংস্কৃতি লোকমঞ্চে মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এদিন প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। উপস্থিত ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ। কন্যাশ্রী প্রকল্পের আওতায় মেয়েদের এম্পাওয়ারমেন্ট এবং আরো বিভিন্ন দিক থেকে তাদেরকে সম্মান জানানো হচ্ছে। আমাদেরও বর্ধমান জেলা বিভিন্ন জায়গায় কন্যাশ্রী প্রকল্প, কন্যাশ্রী ক্লাব তৈরি হয়েছে, যারা বাল্য বিবাহ রোধে প্রশাসনের সঙ্গে সহযোগিতা করছে। আমি এ ব্যাপারে আমাদের জেলা শাসক মাননীয় অনুরাগ শ্রীবাস্তবকে ধন্যবাদ জানাবো। আমাদের গর্ব অনুভব করি যখন পশ্চিমবঙ্গের মধ্যে বর্ধমান জেলার 3 জন মেয়েকে কন্যাশ্রী প্রকল্পের মধ্যে যারা পড়েন তাদেরকে সরকার সম্মানিত করেছেন বলে। আজকেও বিভিন্নভাবে জেলা পরিষদের সভাধিপতি দেব টুডু, সমস্ত ব্লকে আজকে এই কন্যাশ্রী দিবস পালিত হচ্ছে, সেই জন্য শহরের ছাত্রীদেরকে নিয়েই আমরা আজকে এই জেলার প্রোগ্রামটা কন্যাশ্রী দিবসটা করছি শহরের মধ্যে থেকে। তো আজকে যে বিষয় আজকে ওটা বাংলার যে প্রোগ্রাম ছিল, যে প্রকল্প ছিল কন্যাশ্রী, আজকে বাংলা ছাড়িয়ে ভারত
ভারত ছাড়িয়ে গোটা বিশ্বে এর কন্যাশ্রীর প্রকল্পটা কি কেন গোটা বিশ্বে? সহ সভাপতি সম্পাধারা জেলা শাসক অনুরাগ শ্রীবাস্তব, একটা নির্ধারিত করা হলো যে কন্যাশ্রী মতো প্রোগ্রাম স্টার্ট করা হবে। প্রথম আর প্রাইমারি অবজেক্টিভটা ছিল কি 18 বছর অবধি যেন মেয়েদের তার আগে বিয়ে না দেওয়া হয়। দ্যাট ওয়াজ দ্য ডাইরেক্ট একটা আমাদের রেজাল্ট যেটা আমরা চেয়েছিলাম। কিন্তু তার সঙ্গে সঙ্গে আরো জিনিস, কেন 18 বছর, কেন আমরা একটা টাইম চাইছি, কেন 20 নয়, কেন 25 নয়? বিকজ এট দ্য এন্ড এজ অফ 18 এটা মনে করা হয় যে বয়স হয়েছে, মানুষ বয়স হয়েছে, তারপরে ভোট দেওয়া যায় এবং দ্য পার্সন ইজ টেকেন অ্যাজ অ্যান অ্যাডাল্ট। তো 18 বছর অবধি যদি আমরা তাদেরকে একটা ক্রেশন, একটা অপরচুনিটি দিতে পারি, তারপরে কিন্তু নিজের ডিসিশন তাদের উপরে নিজের রয়েছে। এটা মানে এটা কিন্তু নয় যে 18 বছরের পরে পড়াশোনা ছাড়া যেতে পারে অথবা 18 বছরের পরে আর কিছু আর করতে হবে না, সেটা কিন্তু একদম নয়। সরকার বলছে কি 18 বছর অবধি আমরা দেখব, তারপরে কিন্তু তোমাদেরকে নিজে দেখতে হবে। সর্বশিক্ষা মিশনের ডিপিও শারদতী চৌধুরী সহ প্রশাসনিক আধিকারিক বৃন্দ, আমার অঙ্গীকার, আমার অঙ্গীকার, আমি 18 বছর বয়স পর্যন্ত এবং তার উপর আমার পড়াশোনা, বৃত্তিমূলক বা কারিগরি প্রশিক্ষণ। দিন জেলার কন্যাশ্রী ক্লাবের সদস্যরা নানারূপ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। পাশাপাশি কন্যাশ্রী দিবস উপলক্ষে যে সমস্ত সাংস্কৃতিক প্রতিযোগিতাগুলি অনুষ্ঠিত হয়েছিল সে সমস্ত প্রতিযোগিতায় সফল প্রতিযোগীদের এদিন পুরস্কৃত করা হয়। এরপর মন্দিরা মুখার্জি রায়পুর কাশিয়ারা হাই স্কুল কন্যাশ্রী ক্লাবের টিম লিডার মন্দিরা মুখার্জি এবং পূর্ব বর্ধমানের কন্যাশ্রী হিসেবে অনুজের নাম আরো অনেক উজ্জ্বল। ফুটবলকে ঘিরে বেঁচে থাকা, ফুটবলকে নিয়েই স্বপ্ন দেখা, আমরা কন্যাশ্রী। আজকে আমাদের জেলাতেও এরকম পঞ্চম কন্যাশ্রী দিবস পালন করছি আমরা, গোটা জেলাতেই সমস্ত ব্লকে মহকুমায় পালন করা হচ্ছে। আজকে জেলাস্তরীয় আমরা বর্ধমান মিউনিসিপ্যালিটির সমস্ত স্কুলগুলোকে নিয়ে আজকে এখানে পালন করছি। এখানে আউটস্ট্যান্ডিং অ্যাচিভার্স যারা আছে আমাদের ডিস্ট্রিক্টে 5 জন, তাদেরকে আজকে এই মঞ্চ থেকে ফেলিসিটেট করা হলো। এবং বর্ধমান মিউনিসিপ্যালিটি লেভেলে যারা সিঙ্গিং, ডান্সিং এবং রেসিটেশন কম্পিটিশনে যারা উইনার্স ছিল তাদেরকেও আজকে ফেলিসিটেট করা হলো। আমাদের আজকে এখানে উপস্থিত ছিলেন আমাদের মাননীয় মন্ত্রী শ্রী স্বপন দেবনাথ মহাশয়, আমাদের পূর্ব বর্ধমান জেলা পরিষদের জেলা সভাধিপতি শ্রী দেবীকবি মহাশয়, আমাদের জেলাশাসক শ্রী অনুষাদ শ্রীবাস্তব, আমাদের অতিরিক্ত জেলাশাসক মহাশয় ছিলেন, আমাদের মহকুমা শাসক ছিলেন উত্তর সদর উত্তরে, আমাদের ডিআই সেকেন্ডারি ছিলেন। তো এই সমস্ত বিশিষ্ট অতিথির মাঝে আমাদের কন্যাশ্রী মেয়েরা যারা এসেছিল এবং যাদের আউটস্ট্যান্ডিং কিছু অ্যাচিভমেন্টস আছে তাদেরকে ফেলিসিটেট করা হলো। এবং পুরোটা 1 বছর ধরে আমরা যতগুলো মানে কন্যাশ্রী লেভেলে প্রোগ্রাম করেছি সেটার উপর আমরা ভিডিওস দেখালাম। আর যে কন্যাশ্রী ক্লাবের মেয়েরা গত 1 বছরে বাল্যবিবাহ প্রতিরোধ করতে সক্ষম হয়েছে আজকে সারা জেলা জুড়ে আমরা কিন্তু তাদেরকে পুরস্কৃত করছি। এখানে 5টা স্কুলকে করা হলো কিন্তু মহকুমা স্তরে এবং ব্লক স্তরেও তাদেরকে আজকে পুরস্কৃত করা হচ্ছে। তার সঙ্গে কিছু অনুষ্ঠানও হচ্ছে আজকে? হ্যাঁ, তার সাথে আমাদের কিছু কালচারাল প্রোগ্রামও আছে, কারণ আমাদের মেয়েরা খুব ভালো কিছু মেসেজ নিয়ে প্রোগ্রাম তৈরি করেছে। আমাদের কেয়া চৌধুরী আছে, ও যোগা পারফরমেন্স করলো, বর্ধমান বিদ্যার্থী গার্লস হাই স্কুল মেয়েরা একটা কন্যাশ্রী নিয়ে এবং নারী শক্তি নিয়ে একটা প্রোগ্রাম উপস্থাপনা করলো, এবং আমাদের ভারতী বালিকা বিদ্যালয়ের তৃষা অধিকারী যে আমাদের এখানে ডান্সিংয়ের ফার্স্ট প্রাইজ উইনার, কন্যাশ্রীর উপর খুব সুন্দর একটা ডান্স পারফরমেন্স। বর্ধমান থেকে পিঙ্কি প্যাটেল ও সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। উগড়িত উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো কন্যাশ্রী দিবস। বেলুন উড়িয়ে এবং প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে সূচনা হয় অনুষ্ঠানের। এর পাশাপাশি ব্লক লেভেলে যারা স্থান লাভ করেছিল এদিন তাদের পুরস্কৃত করা হয়।
রাজ্য জুড়ে পালিত হলো কন্যাশ্রী দিবস। অন্যান্য জায়গার সাথে সাথে পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের উকড়িত উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় কন্যাশ্রী দিবস। বেলুন উড়িয়ে ও প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। খণ্ডঘোষ ব্লক ও খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। অনুষ্ঠান উপলক্ষে একটি র্যালি অনুষ্ঠিত হয়। কন্যাশ্রী ব্লক লেভেলের প্রতিযোগিতায় যারা স্থান লাভ করে তাদের এদিন সম্বর্ধনা দেওয়া হয়। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ফলাফল আমরা বিশ্লেষণ করি, তাহলে সেই ফলাফল বিশ্লেষণ করলে আমরা বুঝতে পারব যে মাননীয় মুখ্যমন্ত্রী যে উদ্দেশ্যটা বাস্তবায়িত হচ্ছে তার প্রত্যক্ষ প্রমাণ হচ্ছে উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকে আজকে ছাত্রীর সংখ্যা বেশি এবং ছাত্রদের থেকে ছাত্রীরা পার্সেন্টেজের বেশি এবং শিক্ষার হারের ক্ষেত্রে রেজাল্ট করার থেকে তারা সবসময় ছাত্রদের থেকে এগিয়ে আছে। আমাদের বিডিও সাহেব বলেছেন যে আমরা জানি যে তৎকালীন সময়ে যখন গ্রাম বাংলায় কোনো পরিবারে একটা মহিলা কন্যা সন্তান জন্মাত, সেই জন্মানোর সময় সেই পরিবারে যে বাবা আছে মা আছে। অনুষ্ঠানকে যথাযথ রূপ দেওয়ার লক্ষ্যে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডিও কমলকান্ত্রী তলাপাত্র, বিধায়ক নবীন চন্দ্র বাক, জেলা পরিষদের দুই সদস্য অপার্থী বিশ্রাম ও বিশ্বনাথ রায়, উগ্রিত অঞ্চলের প্রধান আসমাতারা বেগম সহ ব্লকের সমস্ত আধিকারিক, ব্লকের সমস্ত স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং এলাকার বিশিষ্ট সমাজসেবীগণ। আজকে আমাদের সারা পশ্চিমবঙ্গব্যাপী যে কন্যাশ্রী দিবসের সেই খণ্ডঘোষ ব্লকের কন্যাশ্রী দিবসের অনুষ্ঠানটি এখানে উগড়ির উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত। আজকের এই অনুষ্ঠানে কি কি আছে? গান, নাচ প্রতিযোগিতা, নাটক, আবৃত্তি ও বিভিন্ন ধরনের মেয়েদের কীভাবে এই কন্যাশ্রী মেয়েদের নিয়ে কন্যাশ্রী বাবা মায়েদের বোঝানো যে আমাদের যে বাল্য বিবাহ রোধ সকল দিক দিয়ে যে যাদের লেখাপড়া করে নিজেরা নিজেদের পায়ে দাঁড়াতে পারে মুখ্যমন্ত্রীর যে প্রচেষ্টা তাকে সফল করে দেয় সেই সব দিক দিয়ে সে নাটকের মাধ্যম দিয়ে সেগুলো ফুটিয়ে তোলা ও প্রতিযোগিতা যারা প্রতিযোগিতায় ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাদেরকে পুরস্কার বিতরণ হবে। কে কে উপস্থিত আছেন? এখানে উপস্থিত আছেন আমাদের খণ্ডঘোষ ব্লকের সম্মানীয় বিধায়ক শ্রী নবীন চন্দ্র বাগ মহাশয়, জেলা পরিষদ সদস্য মোহাম্মদ অপার্থী ইসলাম, সমষ্টি উন্নয়ন আধিকারিক কমলকান্ত তলাপাত্র মহাশয় ও আমাদের পুরীর অঞ্চলের প্রধান আসমাতারা ঠাকুর ও আমাদের এই খণ্ডঘোষ ব্লকের বিভিন্ন জনপ্রতিনিধিরা, কর্মাধ্যক্ষ, বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রধান অন্যান্য সদস্য সদস্যবৃন্দ, এই স্কুলের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষক শিক্ষিকা, অন্যান্য ব্লক থেকে আগত বিভিন্ন স্কুল থেকে শিক্ষক শিক্ষিকাগণ, ছাত্রছাত্রীবৃন্দ, এই এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। বেশ কদিন আগে যে আমরা ব্লকে কন্যাশ্রী প্রতিযোগিতা অনুষ্ঠান হয়েছিল সেখানে যারা ফার্স্ট সেকেন্ড আছে তাদেরকে আগে কি এখানে সম্বর্ধনা দেওয়া হবে? সম্বর্ধনা করা যাবে, পুরস্কার প্রদান করা হবে। সারা পশ্চিমবঙ্গ জুড়ে আজ কন্যাশ্রী দিবস পালিত হচ্ছে। ব্লক স্তরে বিভিন্ন প্রতিযোগিতায় ছাত্রীরা পুরস্কার পেয়েছে। আমি মনে করেছি যে কন্যাশ্রীদের যে বিভিন্ন ক্রিয়াকলাপ তার মধ্যে একটা ক্রিয়াকলাপের মধ্যে আমার মনে হয় বৃক্ষরোপণটা পড়ে এবং ব্যক্তিগত উদ্যোগে আমি এটা নিয়েছি এই কারণেই যে এই অঞ্চলে আরও বৃক্ষরোপণ হোক এবং সারা পৃথিবী জুড়ে আরও বৃক্ষরোপণ হোক যাতে সামনের যে বিভীষিকার দিনগুলো আসছে সেখান থেকে মুক্তি পায়। অর্থাৎ আমি গ্লোবাল ওয়ার্মিংয়ের কথা বলছি এবং আমার ছাত্রী যারা রয়েছে এখানে এসছে স্নেহের কন্যাশ্রীরা এরাও এই বিষয়ে সচেতন হচ্ছে এবং হবে এবং এই বৃক্ষ প্রদানের মধ্য দিয়ে আমি সমাজের মধ্যে এই বার্তাটা পৌঁছে দিতে চাই যে আমরা যাকে জীবন মনে করি অর্থাৎ জল, সেই জল কিন্তু এই গাছ থেকেই আসে। তাই গাছ না কেটে গাছ বেশি করে লাগান এই বার্তাটাকে পৌঁছে দেওয়ার জন্য এবং আগামী প্রজন্মকে আরও সুরক্ষিত করার জন্য আমি এই বৃক্ষগুলো প্রদান করলাম। কতজনকে দিলেন? আজকে মোট 20 জনকে আমি বৃক্ষ প্রদান করেছি। আগামী দিনে কি আর কোনো ইচ্ছা আছে? অবশ্যই, এবং আমি চেষ্টা করছি প্রত্যেকটা বছরেই এইভাবে বৃক্ষ প্রদান করার। শুধু প্রত্যেক বছরই বলবো না, সারা বছর ধরেই আমি কিছু না কিছু কাজ করে থাকি। আমার বিদ্যালয় এবং তার আশেপাশের যে এলাকা
এবং আমার আমার যেখানে বাড়ি সেখানেও আমার আশেপাশের এলাকাতে আমি বৃক্ষ প্রদান করি এবং নিজেও গাছ লাগাই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উদ্দেশ্য নিয়ে এই কন্যাশ্রী প্রকল্পটাকে উনি চালু করেছেন এবং বিশ্বের দরবারে যেটা সমাদৃত হয়েছে সেই কন্যাশ্রী প্রকল্পের যে কন্যাশ্রী মেয়েরা যে আগামী দিনে যে উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করবে তার জন্য তাদের লেখাপড়া এবং অন্যান্য সামাজিক কাজে তাদের অংশগ্রহণের জন্য কন্যাশ্রী ক্লাবের মাধ্যমে বাল্যবিবাহ রোধ, তারপর হচ্ছে নাবালিকাদের বিবাহ রোধ এবং মেয়েদের যাতে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারে এবং 18 বছর পরে যাতে মেয়েদের বিয়ের যাতে হয় আর কি, সেই জন্য একটা সচেতনতামূলক এই অনুষ্ঠানের মাধ্যম দিয়ে আমরা প্রচার করার চেষ্টা করছি এবং তার সাথে সাথে আমরা কন্যাশ্রী মেয়েদের যে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করেছিল তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য পুরস্কার বিতরণের অনুষ্ঠান এই আমাদের এই কন্যাশ্রী দিবসের মাধ্যমে আমরা করছি। কোথায় হচ্ছে সমগ্র অনুষ্ঠান? এই উৎসবটা আমাদের খন্ডগঞ্জ ব্লকের যে কন্যাশ্রী দিবস উৎসব উদযাপনটা আমাদের উপিত উচ্চ বিদ্যালয়ে আমাদের এখানে হচ্ছে চলছে। খন্ডগঞ্জ থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। মেয়াদ উত্তীর্ণ মাংস বিক্রি ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে শহর বর্ধমানের পৌরসভার সন্নিকটে। ঘটনার কথা জানতে পেরে পুলিশ দোকানটি বন্ধ করে দেয়। পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের পৌরসভার সদর দপ্তরের নিচে যে মার্কেট কমপ্লেক্স আছে সেখানে আরামবাগ চিকেনের দোকানে মেয়াদ উত্তীর্ণ মাংস বিক্রির অভিযোগ উঠল। ক্রেতাদের অভিযোগ, প্যাকেটের গায়ে লেখা ছিল মেয়াদ 7 দিনের। এ ব্যাপারে ক্রেতারা থানায় অভিযোগ জানালে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দোকানটি বন্ধ করে দেয় এবং দোকানের কর্মচারীদের আটক করে। ক্রেতাদের অভিযোগ, 2016 সালের 3রা মার্চ প্যাকেজিং করা মাংস তারা বিক্রয় করছিল। চিকেন সে চিকেন লেকে দিয়া এক পিস উসমে চিকেন কা অন্দর জো প্যাকেট হুসমে ডেট মেন বলছেন ডেট তো নেই হ্যাঁ যে আপনি উসকো পুছা দোকানদার কো যে ইসকা ম্যানুফ্যাকচারিং ডেট ক্যু নেই হ্যাঁ তো উনোনে বাতায়া উসকা কোই সাদ উত্তর নেই দিয়া হমকো ইসিলিয়ে হাম চাহতে হ্যাঁ যে ইসকা কোই বীত হো ভগবান কে অন্দর আর ইয়ে দেখিয়ে 2016 কা জো ব্যাচ নম্বর হ্যাঁ 2016 বালা ये तो एक्सपायर हो गया है ये माल भी यहाँ से ही मिला। तो आप जब ये खरीद के यहाँ से ले गए थे तब आपने ये नहीं देखा कि नहीं नहीं देखा हमने घर जाके देखा फिर वापस आया फिर हमको पूछा अभी लेके गए 5 मिनट पहले क्या क्या लेके गए थे आप ये लेके गए एक ही चीज़ तीनों पैकेट लेके गए सभी में एक्सपायरी डेट कितना नहीं था किसी में एक्सपायरी डेट 7 डेज लिखा हुआ है लेकिन मैनुफैक्चरिंग डेट रहना चाहिए। और जो 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 चीज़ मतलब आपको 2016 का क्या चीज़ मिला था? हमें फ्रिज पड़ा और उसके बाद 2016 का ये माल मिला है बिनागेट से। ये कहाँ है ये जो शॉप है ये कहाँ कहाँ? ये वर्धमान म्युनिसिपैलिटी कॉम्प्लेक्स में है। तो क्या लग रहा है आपको एक सरकारी मतलब दफ्तर के नीचे ही ऐसा नहीं होना चाहिए पूरा चेकिंग होना चाहिए क्या आप लोग पुलिस के पास कंप्लेन करेंगे? अभी तो कंप्लेन करेंगे। अब क्या चाहते हैं आप लोग? हम चाहते हैं कि ऐसा मेरे ने जैसा हो जैसा किया है ऐसा और कोई दूसरे के साथ नहीं।
আচ্ছা আমি সামনে সামনে এই হচ্ছে আমি আমার মেয়ের জন্য রেগুলারই এখান থেকে খাবার কিনে নিয়ে যাই। তো আজকে আমি যখন খাবার কিনতে আসি তখন আমার বন্ধু আপনার হচ্ছে সুকান্ত পল্লীতে বাড়ি বাপু, হ্যাঁ, উনি খাবারটা কিনতে আসে, তখন ওই খাবারের উপরে এক্সপায়ারি ডেট বা আপনার হচ্ছে ম্যানুফ্যাকচারিং ডেটটা আপনার ছিল না, তার কারণে হচ্ছে উনি যখন আপনার সদুত্তর চায় তখন আমরা ওনাদের যে আপনার স্টাফ ছিল তারা বলে যে না এগুলো নিয়ে আপনার কোনো ঝামেলা করবেন না, অসুবিধা করবেন না, তার জন্য আমরা হুমকি দিতে থাকে। তো তার জন্যই আমরা এখানকার স্থানীয় বাসিন্দা যারা আছে বা আমাদের যা বন্ধু বান্ধব আছে তাদেরকে আমরা কল করে এগুলো বলা হয়েছে। পুলিশকে কমপ্লেন করবেন আপনারা, থানায় কি কোনো কমপ্লেন করবেন? হ্যাঁ, কেন করবো না, আমার বাচ্চা আপনার 4.5 বছরের বাচ্চা, আমার বাচ্চাটা এইটুকুনি বাচ্চা, তো তার যদি কোনো ক্ষতি হয় তার জন্য কি আমি এটা চাইবো? এটা আমরা খুলেছি এসে দেখছি এরকম বর্ধমান থেকে সুমিত ভগত, পিঙ্কি প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা। ভাদার ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে পালিত হলো কন্যাশ্রী দিবস। ভাদার ব্লক অফিসে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। অনুষ্ঠানকে যথাযথ রূপ দেওয়ার প্রচেষ্টা চালান আয়োজকরা। রাজ্যের অন্যান্য জায়গার সাথে সাথে পূর্ব বর্ধমান জেলার ভাতার ব্লক অফিসেও পালিত হলো কন্যাশ্রী দিবস। ভাতার ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে পালিত হয় দিনটি। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাতারের বিডিও সুব্রত চ্যাটার্জি, জয়েন্ট বিডিও সৌমিত্র গঙ্গোপাধ্যায়, পঞ্চায়েত সমিতির সভাপতি সহ অন্যান্য কর্মদক্ষরা। এর পাশাপাশি গত 9 তারিখে হয়ে যাওয়া সাংস্কৃতিক প্রতিযোগিতায় 18 জন ছাত্রীকে এদিন পুরস্কৃত করা হয়। ভাতার থেকে মনোজ কুমার মালিক ও প্রতীক্ষিত দাস, বৈরাগ্যের রিপোর্ট, আনন্দ বার্তা। একটি বিজ্ঞান প্রদর্শনী অনুষ্ঠিত হলো মঙ্গলবার। কর্মসূচিটি অনুষ্ঠিত হয় শক্তিগড় গার্লস উচ্চ বিদ্যালয়ে। সপ্তম ও অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা কর্মসূচিতে প্রতিনিধিত্ব করে। এবং এদের মধ্যে সত্যি কয়েকজনের খুবই ভালো প্রতিভা আছে, যাদেরকে আমরা যদি ভালো করে নার্চার করি তাহলে হোপফুলি এরা ভালো দিকেই যাবে এবং পরের দিকে আমাদের দেশের আজকে যে শিক্ষার প্রদর্শনী তার অনুষ্ঠান সত্যিকার কারণে একটি বিজ্ঞান প্রদর্শনী অনুষ্ঠান অনুষ্ঠিত হলো মঙ্গলবার। এদিনের অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার শক্তিগড় গার্লস হাই স্কুলে। সদর পূর্ব CLRC এর উদ্যোগে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানটি। 22টি বিদ্যালয়ের সপ্তম এবং অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। ছাত্রছাত্রীদের বিভিন্ন মডেল প্রদর্শিত হয় এদিন। ছাত্রছাত্রীদের আগামী দিনে বিজ্ঞানের প্রতি আকর্ষণ বাড়াতেই এইরূপ উদ্যোগ গৃহীত হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়। আজকে সত্যিগড় গার্লস হাই স্কুলে বিভিন্ন স্কুল থেকে বিজ্ঞান প্রদর্শনী মানে ব্লক লেভেলে হচ্ছে। এখানে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে সেটা ডিস্ট্রিক্ট লেভেলে আবার ওদেরকে ডাকা হবে, সেখানে একদিন অংশগ্রহণ করে টোটাল ডিস্ট্রিক্টের সেটা প্রদর্শনী হবে। আর এখানে যে সব ছাত্রীরা অংশগ্রহণ করেছে খুব সুন্দর ওদের পরিকল্পনা, কারণ রেইন ওয়াটার না যেটা হারভেস্টিং ওটা একটা খুব ভালো ইয়ে, কারণ এটা প্রত্যেকেই আমাদের সচেতন হওয়া দরকার জলটাকে সংরক্ষণ রাখা। সেখানে এখানে বিভিন্ন পরিষ্কার পরিচ্ছন্নতার ওপরে ওরা প্রজেক্ট করেছে এবং পটেটোর সাহায্যে লাইট জ্বালানো, তাছাড়া
সুন্দর স্ট্রিট লাইটের একটা প্রজেক্ট করেছে। এখানে আমাদের মাননীয় সমিষ্টির আধিকারিক এবং আমি আমার প্রধান সাহেব রয়েছেন, সকলে একটা যাতে আরও বড় আকারে আমাদের জেলাস্তরে এই প্রজেক্টটাকে বড় করে করা যায়, সেই যে আমরা বার্তা দিলাম যে এই প্রজেক্টটাকে আরও বড় করা। আর তাছাড়া খুব সুন্দর এখানে এসআই অফ সদর পূর্ব চক্রে এসআই সাহেব রয়েছেন, উপস্থিত আমাদের মাননীয় প্রধান রয়েছেন, সমিষ্টির আধিকারিক এবং সমস্ত স্কুল থেকে আগত শিক্ষক শিক্ষিকা বৃন্দ ছাত্রছাত্রীবৃন্দ সকলেই রয়েছে এবং খুব সুন্দর প্রদর্শনীটা হচ্ছে, এখনও চলছে, আমরা এখানে প্রদর্শনী দেখব। ফুলারে জুটি পড়লে জুনিয়র হাই স্কুল থেকে, আর এটা এটা একটা রেশন মানবদেহের রেশনক্রান্ত অ্যাড্রিনাল গ্রন্থি মডেল আমরা বানিয়েছি, আর এখানে আজকে এই মডেলের একটা এক্সিবিশন হচ্ছে। এইটা বানিয়েছেন কি বোঝাতে চাইছেন সমাজে এটার উপর দিন? দেহ থেকে নির্গত করার জন্য রেচনে সাহায্যকারী বিভিন্ন অঙ্গগুলো একসঙ্গে মিলিত করে যে তন্ত্র তৈরি করে তাকে বলা হয় রেচনতন্ত্র। এটি দুটি ভাগ, বৃক্ষ ও অ্যাড্রেনাল গ্রন্থি। অ্যাড্রেনাল গ্রন্থি থাকে বৃক্ষের ঠিক মাথা থেকে, এটা দেখতে ত্রিভুজ আকৃতির হয়, আর এখান থেকে বাম দিকেরটা বড় হয়, ডান দিকেরটা ছোট হয়। আর এই অ্যাড্রেনাল গ্রন্থি থেকে আমাদের দেহের বিভিন্ন জরুরি অবস্থায় এক ধরনের হরমোন প্রেরিত হয়। হরমোন হলো একটি জৈব রাসায়নিক পদার্থ যা আমাদের দেহের রাসায়নিক বার্তাবাহক হিসেবে বিভিন্ন কাজকর্মকে নিয়ন্ত্রণ করে। যেমন হলো এই অ্যাড্রেনাল গ্রন্থি থেকে ঘটিত হওয়া অ্যাড্রেনালিন হরমোন। এই অ্যাড্রেনালিন হরমোনের কাজ হলো আমাদের দেহের শ্বাসকার্যের হার বাড়ানো, আমাদের হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ ক্ষমতা বাড়ানো, আমাদের মূত্র উৎপাদন নিয়ন্ত্রণ করা ও শরীরের তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করা। এছাড়াও বিভিন্ন মানসিক অবস্থা যেমন ভয়, দ্বন্দ্ব, পালানোর মনোবৃত্তিতে এই অ্যাড্রেনালিন হরমোন জরুরি ভিত্তিতে কাজ নিয়ন্ত্রণ করে। আর এটা হলো বৃক্ষ। এই মানবদেহের প্রধান রেচন অঙ্গ হলো বৃক্ষ। এছাড়াও ফুসফুস, যকৃৎ, বৃহদন্ত্র ও ত্বক রেচনে সাহায্য করে, এদের সহায়ক রেচন অঙ্গ বলা হয়। আর মানবদেহের বৃক্ষ দুটি দেখতে কালচে বাদামি রঙের হয়, আর এটির দৈর্ঘ্য 11 সেন্টিমিটার ও প্রস্থ 5 সেন্টিমিটার। এই বৃক্ষটি মানুষের কোমরে। আমার নাম রীনা চৌধুরী, আমি ক্লাস 8 থেকে আর স্কুল কুলারি জ্যোতি পল্লী জুনিয়র হাই স্কুল। একটি পাইপ লাইনের মাধ্যমে এই বৃষ্টির জলকে বাগানে গাছপালা পরিচর্যার কাজে লাগানো হয়েছে। এই পাইপ লাইনে একটি স্টপ পাম্প লাগানো আছে আর বৃষ্টির জলকে অন্য আরেকটি পাইপ লাইনের মাধ্যমে দুটি রিজার্ভারে সঞ্চয় করে রাখা হয়েছে। ওই রিজার্ভারগুলো থেকে আমরা এই জলকে গ্রীষ্মকালে বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি, কারণ যখন প্রচুর বৃষ্টিপাত হবে তখন আমরা এই স্টকটাকে বন্ধ করে দেবো। আবার অন্য সময় যখন মাটি শুষ্ক হয়ে যাবে অর্থাৎ যখন বৃষ্টি হবে না তখন আমরা এই স্টকটাকে অন করে এই জলকে বাগানে পাস করাবো। বৃষ্টি জমা জল যাতে অপচয় না হয় তার জন্য আমরা এই জলকে মেন রিজার্ভার ড্যাম থেকে অন্য দুটি রিজার্ভারে সঞ্চয় করে রেখেছি। রিজার্ভার 1 ও রিজার্ভার 2-তে কল লাগানো আছে। এই জলকে আমরা বিশ্বের বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি। এর ফলে আমরা বিদ্যুতের মাধ্যমে পাম্পের যে জল ব্যবহার করি তার সাশ্রয় করতে পারি। সর্বশিক্ষা মিশনের সহযোগিতায় বর্তমান 2 নম্বর ব্লকের অধীনে সদর ইস্ট সার্কেল আছে, সেখানে সমস্ত উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে সপ্তম এবং অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের নিয়ে বিজ্ঞান বিষয়ের উপর প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে এবং এই প্রদর্শনীতে 22টা বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছে এবং তাদের বিভিন্ন মডেলগুলো এখানে এক্সিবিশনের মধ্যে নিয়ে এসেছে তারা। এটা থেকে তাদের মধ্যে বিজ্ঞান চেতনা যাতে আরও ভালো করে আসে তাদের মধ্যে দেখা যায় সেজন্য এই প্রোগ্রামটা করা হচ্ছে এবং আগামী দিনে এটা থেকে তারা ভবিষ্যতে আরও ভালো ভালো মডেল এবং উদ্ভাবনী শক্তির অধিকারী হতে পারে সেই বিষয়ের জন্য এই অনুষ্ঠানটা করা হচ্ছে।
কোথায় হচ্ছে এটা? এটা আমাদের শক্তিগড় গার্লস হাই স্কুলে আমরা এই প্রোগ্রামটা করছি। স্বেচ্ছায় একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হলো মঙ্গলবার। এদিন প্রায় 75 জন স্বেচ্ছায় রক্তদান করেন। সংগৃহীত রক্ত তুলে দেওয়া হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকের হাতে। মঙ্গলবার নেতাজি সংঘ এবং 23 নম্বর যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। রত্তলার নেতাজি সংঘ ক্লাব প্রাঙ্গনে শিবিরটি অনুষ্ঠিত হয়। এই নিয়ে দ্বিতীয় বছর এই রূপ স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেন উদ্যোক্তারা। এদিন এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন এই ওয়ার্ডের কাউন্সিলর খোকন দাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন প্রায় 75 জন স্বেচ্ছায় রক্তদান করেন। সংগৃহীত রক্ত বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয়। রক্তদান শিবিরটি সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে ক্লাব সদস্য ও তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে কর্মব্যস্ততা লক্ষ্য করা যায়। যে প্রতি বছর না এই বছরও আমরা স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করে থাকি। গত বছরও আমরা মোটামুটি 48 জনের মতো আমরা রক্ত দিতে পেরেছিল। এবছরও আমাদের 75 জনের মতো ইউনিট করা আছে। তা এইটা আমরা মানুষের কল্যাণের জন্য মামাটি মানুষের সরকারের আমরা এবং আমাদের ওয়ার্ডে কাউন্সিলর মাননীয় খোকন দাসের অনুপ্রেরণায় আমরা এই প্রোগ্রামটা গত 2 বছর ধরে করছি। ব্লাডটা নিতে এসেছে বর্ধমান মেডিকেল কলেজ থেকে। আমাদের 23 নম্বর ওয়ার্ডে নেতাজি সংঘ এবং 23 নম্বর ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে আজকে বিশাল রক্তদান শিবির রক্তলা মাঠে হচ্ছে। সেই শিবিরের উদ্বোধন অনুষ্ঠানে আমি ছিলাম এবং অন্যান্য বিশিষ্ট নেতৃত্ব যারা রয়েছে প্রায় সবাই আমরা 23 নম্বরে ছিলাম। তারপরে আমরা ওখান থেকে আমাদের 2 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে, বিশেষ করে এখানকার আমাদের তৃণমূল কংগ্রেসের নেতা কানাই মির্জার নিজের উদ্যোগে 200 বোতল রক্তদান শিবিরের এখানে ব্যবস্থা করেছে আমি এসেছি। আমাদের প্রাক্তন বিধায়ক জেলা তৃণমূল কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক মাননীয় উজ্জ্বল পরামানি মহাশয় আছেন, আমাদের বর্ধমান পৌরসভার সিআইসি সুশান্ত পরামানি, প্রদীপ রহমান কাউন্সিলর এই ওয়ার্ডের, সোমা মালিক আছেন আমাদের কাউন্সিলর, ডাক্তার বিভূতোষ মণ্ডল কাউন্সিলর উমা সাই, বর্ধমান পৌরসভার সিআইসি প্রদীপ রহমান এবং বিশিষ্ট সমাজসেবী আমাদের তৃণমূল কংগ্রেস নেতা বিকাশ স্বপন হাজরা, অজিত খা সহ আব্দুল রব, বহু নেতৃত্ব আমরা এখানে এসেছি কানাইদাকে উৎসাহিত করার জন্য। যে কারণ প্রতি বছরই তিনি বিরাট রক্তদান শিবির করেন, এবারও তিনি প্রচুর মানুষকে এখানে জড়ো করেছেন। এখানে তার দল এবং এখানে তরুণ সংঘ, যে তরুণ সংঘ খুব ভালো কাজ করে 2 নম্বর ওয়ার্ডে, সেই সংঘেরও সমস্ত সদস্যরা রয়েছে। 200 বোতল রক্তে তারা এখানে দেবে, সারাদিন ধরে এই রক্তদান শিবির চলবে। আমরা মনে করি বর্ধমানের আমাদের এই হসপিটালে প্রতিদিন বহু রক্তের প্রয়োজন, সেই রক্ত বর্ধমান শহর এবং জেলার বিভিন্ন জায়গায় ক্যাম্প করে আমরা সেই রক্তটা পূরণ করছি। কারণ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তার যে ঘোষণা যে দলের ছেলে এবং ক্লাব বিভিন্ন সামাজিক সংগঠনকে রক্তদান শিবির করতে হবে, সেই তারই ডাকে সারা দিয়ে তারই অনুপ্রেরণায় আজকে গোটা বাংলায় যে রক্তদান শিবির হচ্ছে, আজকে আমাদের এই 2 নম্বর ওয়ার্ড এবং 23 নম্বর ওয়ার্ডে যে রক্তদান শিবির হচ্ছে তারই অনুপ্রেরণায় আমাদের দলের ছেলেরা এই রক্তদান শিবির করছে। বর্ধমান থেকে পিঙ্কি প্যাটেল ও সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। নিখোঁজ হওয়া বালিকার সন্ধান মিলল সোমবার। ঘটনাটি ঘটেছে শহর বর্ধমানের 27 নম্বর ওয়ার্ডে। স্থানীয় কাউন্সিলরের উপস্থিতিতে অভিযুক্তদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। নিখোঁজ বালিকার সন্ধান মিলল সোমবার। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের 27 নম্বর ওয়ার্ডে। প্রসঙ্গত, গত 3 মাস আগে হঠাৎ কলোনির একটি মেয়ে নিখোঁজ হয়ে যায়। শ্যামলাল ধোবাপাড়ার এক মহিলা তাকে অপহরণ করে বলে অভিযোগ ওঠে। নিখোঁজ হওয়া বালিকা জনসমক্ষে সব ঘটনার কথা তুলে ধরেন। স্থানীয় কাউন্সিলর এদিন অভিযুক্তদের পুলিশ প্রশাসনের হাতে তুলে দেন। আমাকে পুলি বাড়ি মাসির বাড়িতে নিয়ে যায়, যে ওইখানে ভালোপুরে, যে ওইখানে ওর মাসির বাড়িতে আমি 7 দিন থাকি। ওইখান থেকে আবার আমাকে হাওড়া নিয়ে আসেন 4টে ছেলে হাতে। যে 4টে ছেলে 1 লাখ টাকা নেয়, যে আমার গায়ে যা ছিল সব নিয়ে নিচ্ছে, আমার চেন নিচ্ছে, তারপর কানের দুটো নিচ্ছে, নাকের নিচ্ছে, জুতো নিচ্ছে।
আমার গায়ে কুচিত রাখি যে তারপর ওইখানে একটা গ্রামে ঢুকিয়ে দেয় আমাকে কানচি আজ তিন চার মাস আগে একটা মেয়ে মিসিং হয়েছিল হঠাৎ কলোনি। সেই মিসিং পরিপ্রেক্ষিতে আমার কাছে একটা রিপোর্ট আছে যে বাদশা ভাই তোমার ওয়ার্ডে কাউন্সিলর, আমি ওয়ার্ড মানে 27 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর, তারা আমার কাছে একটা রিপোর্ট দিয়েছিল। সেই রিপোর্ট পরিপ্রেক্ষিতে আমি তদন্ত করতে পারছিলাম। শ্যামলাল ধোবাপাড়ার একটা মহিলা ছিল, মেয়ে ছিল, বাচ্চা মেয়ে, হার্ডলি তাদের বয়স হচ্ছে 12-13 বছর বয়স। তারা কিছু নেশাগ্রস্ত এবং কিছু ড্রাই নেশা, কিছু এই নেশা করে বেড়াতো, যার ফলে মেয়েটাকে 3 মাস পর যে মিসিং হয়েছিল তাকে পাওয়া গিয়েছিলো। তারা নিয়ে এসে আমার কাছে এসেছিলো। তাদের মধ্যে তিনজনাকে আমার পাড়া ছিল, দুজন, একটা হচ্ছে শ্যামলালের বাড়ি, একটা হচ্ছে ছাপানতলার বাড়ি। আমি প্রশাসনের দ্বারস্থ হয়েছি, আমি প্রশাসন পুলিশের হাতে পুরোপুরিটাই হ্যান্ড ওভার করে দিয়েছি। ওই মেয়েটা যেটা কি মানে মিসিং হচ্ছে সেই কি অভিযোগ করছে? সেই অভিযোগ করেছে, তার ফ্যামিলি, তার মা বাবা সবাই এসে আমার কাছে অভিযোগ করেছে যে বাবুরবাগের একজন আছে। বাবুরবাগে কে এতদিন জানতে পারিনি, তারপরে ধরা পড়েছে। বাবুরবাগের নয়, ওটা হচ্ছে শ্যামলাল ধোবাপাড়ায় বাড়ি। আপনাকে পুলিশ হাতে তুলে দিন, আমি পুলিশ হাতে তুলেছি, পুলিশ যা ব্যবস্থা করে আইনত ব্যাপার। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। পঞ্চম বর্ষ কন্যাশ্রী দিবস পালিত হল মঙ্গলবার। উগ্রিত উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হল কন্যাশ্রী দিবস। মেয়াদ উত্তীর্ণ মাংস বিক্রি করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ভাতার ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে পালিত হল কন্যাশ্রী দিবস। একটি বিজ্ঞান প্রদর্শনী অনুষ্ঠিত হল মঙ্গলবার। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র আনন্দ বার্তায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে। নমস্কার।